smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ইহা কর্কট রোগের কারণ। ইতিহাসের ক্ষমা চাওয়ার দায় আছে। জাস্টিস মালহোত্রা যখন এই বাক্যটি উচ্চারণ করেছিলেন, তখন খালি মনে হচ্ছিল, ভালোবাসা কি সত্যি এতটা ক্ষমাপরায়ণ হতে পারবে? যে মেয়েটির যৌনরুচি মেরামত করার প্রকল্প নিয়ে তাকে দাদার বন্ধুরা ধর্ষণ করতে এগিয়ে এসেছিল, সে ক্ষমা করতে পারবে তো? কিংবা অভিজিতের মতো শিক্ষক, যিনি আত্মজীবনীতে সমকাম যাপনের উল্লেখ করেছিলেন বলে চাকরি খোয়ালেন, তিনি ক্ষমা করতে পারবেন? যে সমলিঙ্গের দম্পতি সমাজের সামনে আদরের ডাক গোপন করতে করতে একদিন নিজেরাই খুনসুটির অক্ষর হারিয়ে ফেলল, তারা ক্ষমা করতে পারবে? কিংবা যে মেয়েটি সম্প্রতি জেনেছে তার বরের অন্য পুরুষের সঙ্গে দীর্ঘদিনের প্রেম, নেহাত বাবা আত্মহত্যা করতে পারে সেই ভয়ে এই বিবাহ, সে তার বরকে ক্ষমা করতে পারলেও 377-কে ক্ষমা করতে পারবে কি? সম্ভবত পারবে না। কিন্তু বিশ্বাস করুন, ইন্দু আপনাদের বেঞ্চকে কুর্নিশ জানাবে। ভারতীয় সংবিধানের 377 ধারার পরিমার্জনায় বিভিন্ন শহরে সমকামীদের যে গৌরব মিছিল বেরোল, টিভিতে দেখলাম ক্যামেরাদের স্বাভাবিক ঝোঁক কেবল রমণী সুলভ পোশাক পরা পুরুষদের ওপর। তাদের পাশে পাশে কিন্তু নীরবে হেঁটে চলেছেন অনেক সাধারণ বেশি মানুষ। মিডিয়ার তাদের দিকে কোনো লক্ষ্য নেই। সেই মিছিলেই হাঁটছিলেন একজন সাধারণ বেশিনি শান্ত স্বভাবা প্রৌঢ়া। তার হাতে একটা প্ল্যাকার্ড, প্রাউড মাদার। হয়তোবা তার সমাজ ঘৃণিত সমকামী সন্তান সেই মুহূর্তে অন্য কোথাও, অন্য কোনো শহরে বিজয় মিছিলে, বা হয়তো নিজের অন্য কাজ নিয়ে ব্যস্ত। পরে খোঁজ নিয়ে জানলাম, মহিলা দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা। সমকামী বলতেই যে কেবলমাত্র কতগুলো রংমাখা মুখ, এটাও যেমন জ্যাকসন আমাদের শিখিয়েছেন, তেমন এই সত্যটাও বোধহয় শিখিয়েছেন যে স্বেচ্ছা জীবনযাপনের শক্তি যে কোনো কাজল লিপস্টিকের থেকে অনেক বেশি। 377 ধারা নিয়ে মিডিয়ার মাতামাতি অনেক স্তিমিত হয়ে এসেছে। তারা এখন অন্য জিনিস নিয়ে ব্যস্ত। তাদের ক্যামেরায় তাই হয়তো ধরাই পড়ল না আর একজন প্রৌঢ়ার ছবি, আমার মা। কিন্তু আমি মনে মনে জানি, অন্তরীক্ষ বলে যদি কোনো নিঃসীম পথ থাকে, সেখানে ক্লিষ্ট পায়ে, অশক্ত শরীরে, দুর্বল হাতে প্রাউড মাদার প্ল্যাকার্ড নিয়ে হেঁটে চলেছে আমার মা। আমার সব নিভৃত নিঃসঙ্গ বিজয় মিছিলের সঙ্গী আমার মা। আমরা দুজনা স্বর্গ খেলনা গড়িব না ধরণীতে, মুগ্ধ ললিত অশ্রুগলিত গীতে, পঞ্চস্বরের বেদনা মাধুরী দিয়ে, বাসর রাত্রি রচিব না মোরা প্রিয়ে, ভাগ্যের পায়ে দুর্বল প্রাণে, ভিক্ষা না যেন যাচি, কিছু নাই ভয়ে, জানি নিশ্চয়ে তুমি আছো আমি আছি। উড়াব ঊর্ধ্বে প্রেমের নিশান, দুর্গম পথ মাঝে, দুর্দম বেগে, দুঃসহতম কাজে,
রুক্ষ দিনের দুঃখ পাই তো পাব, চাই না শান্তি সান্ত্বনা নাহি চাব, পাড়ি দিতে নদী হাল ভাঙে যদি ছিন্ন পালের কাছি, মৃত্যুর মুখে দাঁড়ায় জানিব তুমি আছো আমি আছি। আমার হাত বাঁধিবি